ভাই ব্রাদার, আজকের ওয়েদারটা কিন্তু ভাই চোস, স্পেশালি খুলনার আকাশে আজকে যে পরিবেশটা বিরাজ করতেছে এটা চোস। এখনো হচ্ছে হালকা মেঘাচ্ছন্ন, একটু মৃদু বাতাস রয়েছে, সকাল থেকে একটু বৃষ্টিও পড়তেছিল, তো সেই কারণে একটা ঠান্ডা পরিবেশ বিরাজ করছে। সমস্ত কিছু মিলিয়ে আসলে পরিবেশটা আমাকে ছাদে টেনে নিয়ে আসছে এবং ছাদে বসে আমি ভাই দারুণ এনজয় করছি। এবং এই এনজয়ের মাঝে মনে হলো যে এই শান্ত পরিবেশে একটা গরম বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ এই মুহূর্তে খুলনার আকাশ শান্ত থাকলেও পুরো বাংলার সিনে আকাশ কিন্তু পুরোই অশান্ত হয়ে আছে। কারণ সুপারস্টার শাকিব খান তার তুফান সিনেমার মাধ্যমে একটা তুফানি ঝড় কিন্তু এনে দিয়েছে বাংলার সিনে আকাশে, এবং সেই ঝড়টা বহমান রাখার জন্য এবং সেই ঝড়টা আরও কন্টিনিউ করার জন্য, সেই ঝড়টার বেগ আরও বৃদ্ধি করার জন্য ইতিমধ্যে কিন্তু তুফানের টিম শেয়ার করেছে তুফানের নতুন পোস্টার। এই মুহূর্তে সেই পোস্টারটা আপনারা আমার পাশেই দেখতে পাচ্ছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি সুপারস্টার শাকিব খান এবং মিমি চক্রবর্তীকে। যদিও পোস্টারটা খুব সিম্পল, তবে পোস্টারটা আসলে প্রেজেন্ট করার মূল কারণ হচ্ছে নায়িকাকে হাইলাইট করা, পাশাপাশি সুপারস্টার শাকিব খানের এই গ্যাংস্টার লুকটাকে আরও দর্শকদের সামনে রিলিভেন্ট করার জন্য। তাই তো ব্যাপারটা সিম্পল বাট গর্জিয়াস মনে হয়েছে আমার কাছে। আর এই যে পোস্টারটার ব্যাকগ্রাউন্ড যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন যে একটা বারে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে, এবং বারের একটা শট কিন্তু আমরা দেখেছিলাম তুফানের টিসের মধ্যে। তো এটা দেখে মনে হচ্ছে কোনো একটা আইটেম সং বা কোনো একটা গানের মুহূর্ত হতে পারে, যেখানে শাকিব খান এবং মিমি চক্রবর্তী ঠুমকা লাগাবে, এটা মনে হচ্ছে আমার। কারণ হচ্ছে বারের মধ্যে রয়েছে এবং টিসের মধ্যে বারের একটা সিন ছিল যেখানে শাকিব খান হচ্ছে মদ নিয়ে দাঁড়িয়েছিল একটা গ্লাসে, এরকম একটা সিন ছিল কিন্তু টিসের মধ্যে। তো সেই বারটাই হতো বা এটা যেখানে হচ্ছে রয়েছে সুপারস্টার শাকিব খান এবং মিমি চক্রবর্তী, এবং পার্সোনালি কিন্তু তাদের দুজনকে দেখতেও বেশ ভালো লাগছে, তাদের দুজনের মধ্যে যে কেমিস্ট্রি সেটা কিন্তু ফুটে উঠতেছে। এবং সুপারস্টার শাকিব খান স্পেশালি তার চোখে মুখে যে গ্যাংস্টার ভাইবটা সেটা কিন্তু ভাই ফুটে উঠতেছে। সমস্ত কিছু মিলিয়ে একটা সিম্পল বাট গর্জিয়াস পোস্টার কিন্তু আমরা পেয়েছি, এবং আমি কিন্তু পোস্টারটাকে লাইক করেছি। বাট আপনাদেরকে ওপিনিয়ন এবং পোস্টারটা ছিল আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ওভারঅল তুফানিতে যদি আপনি কেঁপে যান তাহলে ভিডিওটাকে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।